গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 20 জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হাসপাতালের করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 20 জন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে আক্রান্ত 2 জন, উপসর্গ নিয়ে 17 জন ও নেগেটিভ হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় 1 জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর 7 জন, চাঁপাইনবাবগঞ্জের 2 জন, নাটোরের 2 জন, নওগাঁর 3 জন, পাবনার 4 জন ও কুষ্টিয়ার 1 জন ও মেহেরপুরের 1 জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে 67 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে 470 জন রোগী ভর্তি রয়েছেন আর হাসপাতালে করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে 454টি। রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর জেলায় 1382টি করোনার নমুনা পরীক্ষা করে 234 জন শনাক্ত হয়েছে, যা শতকরা 16.93 ভাগ। এর আগে গত পরশু ছিল 21.45 ভাগ। একদিনের ব্যবধানে শনাক্ত কমেছে শতকরা 4.52 ভাগ। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।